পাঠিয়েছিল ফেসবুকে। আবু জানতো ছেলেটি খুব ভদ্র, কিন্তু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে আবু বুঝতে পারলো ছেলেটি আসলে শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট। কারণ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে না করতেই সে আবুকে মেসেজ করলো, আই লাভ ইউ জান, আই লাভ ইউ সোনা, ইত্যাদি ইত্যাদি। ফেসবুকের মাধ্যমে মানুষগুলো চেনা যায়, তাই তো? নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। না না না, এখন আর ফেসবুক আর কোনো চিন্তা নেই, একটি এফবি অ্যাকাউন্ট খুলুন আর বন্ধুদের সাথে মজার মজার কথা পাঠিয়ে দিন। তাই বন্ধুরা, আমি এখন বলবো আপনারা জেগে জেগে ঘুমিয়েন না, জেগে জেগে না ঘুমিয়ে বলুন, ফেসবুকের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে, অন্য কথায় কত ভুলিয়া যাও। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা তিলোত্তম বিশ্বাসকে। এ পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সাইফ বক্তব্য নিয়ে আসছে। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সাইফ। হে ফেসবুক, তুমি বানিয়েছো মোরে মিথ্যুক, পেঁচার ছবি তো কমেন্ট করি, ওয়াও কি সুন্দর মুখ। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকে এই রম্য বিতর্কের বিষয় নির্বাচন করা হয়েছে যে ফেসবুক আমাদের জন্য শুভ। আমি এর বক্তব্য বিপক্ষে বক্তব্য উপস্থাপন করছি। মাননীয় মডারেটর, মানুষ মাত্রই ভুল, কিন্তু মার্ক জুকারবার্গ যে ফেসবুক আবিষ্কার করে এত বড় ভুল করবে আমি তা কল্পনাও করতে পারিনি। এখানে ভিডিও হচ্ছে, মার্ক জুকারবার্গ তুমি যদি শুনে থাকো আমার কথাটা স্পষ্ট উত্তর দিবা, কি করেছিলাম আমরা, তুমি কি খেয়ে ফেসবুক আবিষ্কার করেছো, তুমি কি আমাকে চেনো, তুমি কখনো দেখো আমি খারাপ কি ভালো, তাহলে কেন আমার জীবনটা নষ্ট করলে, কেন কেন কেন। এখানে আমার প্রতিপক্ষ বন্ধুগণ বলছেন ফেসবুক আমাদের জন্য শুভ, তাহলে ফেক আইডি নিয়ে কেন এত সমস্যা, কেন 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 মানসিকতা পাল কেন। সেদিন আমার বন্ধুকে আমি বলছি, কিরে মামা কি অবস্থা, তোর সেই ফেসবুক আইডির কি খবর, ফেক আইডি? তো সে বলে, রে আরে ভাই বাদ দে, ওই ফেক আইডিটা বন্ধ করে দিছি। কেন, কি হলো? বলে ফেক আইডিতে একটা মেয়েকে পাঠানোর চেষ্টা করলাম, ফাইনালি তাকে বললাম আই লাভ ইউ এবং আমি ছেলে, হালাকয় সেও নাকি ছেলে। দেখুন মাননীয় মডারেটর, কি বলবো আর, এখানে তারা নিজেরা বোঝেনি যে ছেলেরা ছেলেরা কি ঝুঁকিয়ে প্রেম করছে, এটা তারা নিজেরা বুঝতে পারেনি মাননীয় মডারেটর। এছাড়াও আমার মাথায় এগুলো কিছুই আসে না। আর সময় নষ্টের দিকে কিন্তু ফেসবুক পারফেক্ট একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকের মাধ্যমে একটা মানুষ যখন 5 মিনিটের নাম করে ফেসবুকে ঢোকে, তখন সে 50 মিনিট পার হয়ে যায়, 1 ঘন্টা পার হয়ে যায়, সে কিন্তু টের পায় না মাননীয় মডারেটর, এদিকেও কিন্তু লক্ষ্য করতে হবে। তাহলে কি বলা যায় ফেসবুক আমাদের জন্য শুভ? না মাননীয় মডারেটর, না। এছাড়াও পরীক্ষাতেও কিন্তু সব থেকে অসাধারণ, পরীক্ষার রেজাল্ট খারাপেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফেসবুক। কেমনে আমি বলি, আমাদের আমরা অনেকেই পানি চক্র পড়েছি, কিন্তু বর্তমানে যে পরীক্ষা চক্র চলে এসেছে সেটা কিন্তু আমাদের জানা নাই। আমি এটা বলতে চাচ্ছি, সামনে পরীক্ষা তাই টেনশন হচ্ছে, ফেসবুক চালাচ্ছি পড়া হচ্ছে না। দেখুন মাননীয় মডারেটর, এটাকে আপনি যেভাবে চক্রাকারে ঘোরান, এখানে কিন্তু এই পরীক্ষা চক্রটা কি অসামাজিক কাণ্ড কর্মকাণ্ডের মধ্যে চলে যাচ্ছে মাননীয় মডারেটর। বাহ, কি অসাধারণ চক্র, সবই ফেসবুকের কেলমা। তাহলে বলুন মাননীয় মডারেটর, ফেসবুক কি শুভ? না 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 না, এটা অসম্ভব। এছাড়াও যে রাতের ঘুম হারামেও কিন্তু ফেসবুকের অবদান অনেক। ছেলে বলছে, জান তুমি ঘুমাবে না, তারপরে মেয়ে বলছে, না জান তুমি আগে ঘুমাও, তারপর আবার বলছে, না তুমি আগে ঘুমাও, আবার মেয়ে বলছে, না তুমি আগে ঘুমাও তারপর আমি ঘুমাবো। এখন দেখুন রাত বে রাত এমন ভাবে কথা হয়ে যাচ্ছে, সকালে যে 7টার সময় স্কুল সেই কথার কিন্তু কোনো খোঁজ নেই মাননীয় মডারেটর। তাহলে কিভাবে বলা যায় যে ফেসবুক আমাদের জন্য উপকারী? এখানে আমার প্রথম বক্তা বলে গেলেন যে রুহির ফাতেমাকে ফেসবুকে ফেসবুকের মাধ্যমে সেই শিক্ষা দিয়েছিল এবং উপকার করেছিল। এটাকে আমি বলতে পারি যে এটা শুভ নয় ফেসবুকের জন্য, এটা হচ্ছে উপকার করা। এবং অশুভার দিক যদি বলতে পারি, অনেক লিংক আছে, ইফ ইউ নো হোয়াট আই মিন। এই জন্য বলি, আমি একটা বাস্তব প্রমাণ দিচ্ছি, আমাদের প্রথম বক্তা মেহেদি হাসান শ্রেষ্ঠ যাদব এক, সে কবে ফেসবুকে ঢুকেছে সে কিন্তু নিজেও বলতে পারবে না। তৃতীয় বক্তা সাফিউল করিম রাতুল জার্নাল 2, সেও বলতে পারবে না সে কবে ফেসবুক থেকে লগ আউট করেছে। এখন আমার সাথে ফেসবুকে যারা অ্যাড আছে তারা এখন বাসায় গিয়ে দেখবে আলবাব সাইট অ্যাক্টিভ নাও, এই জন্য আমার রোজ 14। এখানে কিন্তু আমি ফেসবুকেও দোষারোপ করবো মাননীয় মডারেটর। এই জন্য ভাই এবং আপনাদের বোনেরা,
আর আমার বান্ধবীগণ সকলে বলে উঠি, ফেসবুক আমাদের জন্য কখনোই মঙ্গল হতে পারে না, এটা আমাদেরকে অমঙ্গলের দিকে ঠালিয়ে দেয় মাননীয় মডারেটর। এজন্য আমি সবাইকে ভুল ভ্রান্ত থেকে ভালো পথের দিকে এগিয়ে নিয়ে আসতে চাচ্ছি, এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, ফেসবুক আমাদের জন্য শুভ কি অশুভ তা নিয়ে আমরা প্রথম বক্তা এবং পক্ষ দল এবং বিপক্ষ দলের প্রথম দু বক্তার কথা শুনলাম। এ পর্যায়ে দলনেতার পর্ব। তার আগে একটি কথা বলে নিচ্ছি, স্কুল অফ লরিয়েটস ইন্টারন্যাশনাল ক্লাস সমাপনী উৎসব উপলক্ষে আজকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখনও যে সকল ছাত্রছাত্রী ভোট প্রদান করেননি, এখনও যে সকল অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ভোটদান প্রদান করেননি, তাদেরকে অনুগ্রহপূর্বক ভোট কেন্দ্রে যেয়ে ভোট প্রদান করার জন্য অনুরোধ করছি। তাদেরকে অনুগ্রহপূর্বক ভোট প্রদান কেন্দ্রে যেয়ে ভোট প্রদান করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে অনুরোধ করছি পক্ষ দলের দলনেতা জান্নাতুল ফেরদাউস। আমাদের এফবিআইডি নেই, কিন্তু আমাদের এফবিআইডি আছে বলেই বলছি ফেসবুক আমাদের জন্য শুভ। আর ওই যে তিনি একটু অ্যাক্টিং করে গেলেন, কেন করলেন জানেন? তিনি ওগুলো ফেসবুকের মাধ্যমে শিখেছেন। ওই যে তার জানু বলে আই লাভ ইউ জানু, তাহলে চিন্তা করে তিনি ওগুলো তো ফেসবুকের মাধ্যমে শিখেছেন, তাহলে তো শিখতে পারতেন না। এই যে প্রতিপক্ষ বন্ধুরা, হৃদয় তো কখনো মিথ্যা বলে না, আমার শৈলে হৃদপিণ্ড 72 বার স্পন্দন করে বলছে ফেসবুক আমাদের জন্য শুভ। তাই প্রতিপক্ষ বন্ধুরা বলছি, ফেসবুকে অশুভ বলবেন না প্লিজ। প্রতিপক্ষ বন্ধুরা, বর্তমানে আইসিটি যুগে যদি ফেসবুক ব্যবহার না করে তাহলে ওই যে গরু মাঠে ঘাস খায় ঠিক সেই রকম অবস্থা হবে আপনার। আপনি ঘাস খাবেন আর সবাই খাবে চাইনিজ, মানে ফেসবুক ইউজ করবে। তাই প্রতিপক্ষ বন্ধুরা বলি ফেসবুক ব্যবহার কর। এই যে আমার একটা বান্ধবী আছে, সে আমাদের প্রতিপক্ষের বন্ধুর মতোই বলে, এই তুই ফেসবুক ব্যবহার করিস না তো? আমি বলি কেন করবো না, আরে আমি একটু প্রয়োজনে ব্যবহার করি। বলতো কি প্রয়োজন? সেদিনকে বলছে, আমি রাস্তায় যাচ্ছি, একটা ছেলে বলছে চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে তো শিখি তাতে রাগ করো না সুন্দরী গো, লাগলে তোমায় লাগে আরো ভালো। তারপরে আমার বোন তো রেগে ভেগে একসে, তারপরে কিছুক্ষণ পরে সে ফেসবুকে দিয়ে দিল মেসেজ তার ভাইকে, কিছুক্ষণ পরে হাজির বডি বিল্ডার রাতুল। এবার কি যে অবস্থা, হায় আল্লাহ, সেই ছেলেকে মাইরে একদম ফেসবুকে তার মানে ছবি টবি দিয়ে মানে সবাই তো রেগে মেগে একসে। তাহলে বলো তো ফেসবুকে মেয়েটার জন্য কতটাই না উপকার করলো, তাহলে ফেসবুকে অশুভ বলা উচিত কখনোই উচিত না। মাননীয় মডারেটর, ফেসবুকে বন্ধু বান্ধবকে খোঁজা যায়। এই যে আমি সেদিন বলছিলাম বন্ধু তিন দিন ফেসবুকে গেলাম তোর দেখা নাই, বন্ধু তিন দিন, বন্ধুকে তিন দিন ফেসবুকে দেখে নাই, কি যে কষ্ট আর বলে বোঝানো যাবে না। এই যে আপনারা কিন্তু সবাই খবরের কাগজ পড়েন, খবরের কাগজে পাতা উল্টালে কি দেখতে পান? বাংলাদেশের ছেলের প্রেমে পড়েছে অস্ট্রেলিয়ার মেয়ে। কিভাবে পড়েছে? ফেসবুকের মাধ্যমেই তো পড়েছে। অবশ্যই ফেসবুকে যদি সেই ছেলে বলতো না না বলতো আই লাভ ইউ জানু, আমি তোমাকে ভালোবাসি, কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বাংলা গান যদি নাই শোনাতো, তাহলে কি আমরা এত সুন্দর সুন্দর নিদর্শন পেতাম? কখনোই পেতাম না। একদিকে যেমন আসছে টাকা, তেমনি অন্যদিকে আসছে বাইরের দেশে সুন্দরী সুন্দরী মেয়ে, তাহলে কি এগুলো আপনাদের দরকার নেই? এই যে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা বলে গেলেন, এই যে কিছু কিছু লোক আছে রাম গরুদের ছানা হাসতে তাদের মানা, এই যে তারা ওই যে আমাদের ফেসবুকে আছে কিছু হচ্ছে কমেডি পেজ যার মাধ্যমে আমরা পড়ে পড়ে হাসতে পারি এবং জীবনকে সুন্দর করতে পারি। আচ্ছা একটি গল্প বলা যাক, সেদিন কি আমার গলায় কাটা ফেলেছে, আমার তো মানে অবস্থা খারাপ, আল্লাহ কি করি, গলার কাটা কিভাবে না মাছের কাটা ঢুকেছে। এরপর কিছুক্ষণ পরে ফেসবুকে গেলাম, দিয়ে বললাম কেউ বলছে একটা কাজ করেন আপু, বিল্লি আছে না বিল্লির লেজ ধরে তাহলে আপনার হচ্ছে গলার কাটা নেমে যাবে। আমি তো হাসতে হাসতে আমার মানে দিনই শেষ হয়ে গেল, তারপর দেখছি গলার কাটা এমনি নেমে গেছে। তাহলে এই যে এত উপকার ফেসবুক আমাদের জন্য। আর এই যে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা, যদি সঙ্গিনী খুঁজতে চান তাহলে ফেসবুকে আসুন, আর যদি শুনতে চান সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা তাহলেও ফেসবুকে আসুন। কোথায় ফেসবুক? এই যে আমরা জানি যে 1415 মিলিয়ন মানুষ ফেসবুক ইউজ করে, এরা কি সবাই পাগল বলুন তো? এরা কি পাগলের মতো ফেসবুক ব্যবহার করে? সবাই তো ফেসবুক ব্যবহার করে। এই যে প্রথম বক্তা, তারপরে এই যে আমাদের হচ্ছে দ্বিতীয় বক্তা যারা আছেন, এরা সবাই কিন্তু ফেসবুক ব্যবহার করে, শুধু
করেছেন সুবিধার জন্য। তার কিন্তু ফেসবুক ব্যবহার বন্ধ করেননি। এই যে প্রতিটা ক্ষেত্রে ফেসবুক চলে আসছে, ফেসবুক না হলে জীবনকে উপভোগ করা যাবে না, তেমনি আমরা সুন্দর সুন্দর নিদর্শন পাবো না ভালোবাসায়। তাই বলতে চাই প্রতিপক্ষ বন্ধুরা, বলুন ফেসবুক আমাদের জন্য শুভ। সম্পর্ক তৈরি করে, কিন্তু এই ফেসবুক যে আমাদের আত্মার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে সেটা আমরা ভালোভাবে দেখতে পাই। আজকাল দেখি মাননীয় মডারেটর খালি সেলফি, খালি সেলফি, খালি সেলফি, খাবারের সাথে সেলফি, কুলফির সাথে সেলফি, মুড়ির সাথে সেলফি, ঘোড়ার সেলফি, আবার ঘোড়ানোর সেলফি, কত রকমের সেলফি মাননীয় মডারেটর। এই সেলফি কিন্তু তোলা হয় ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য। এই সেলফি তুলতে গিয়ে আমার আপু এবং আন্টিরা ময়দা আটা মেখে যে পরি হচ্ছে সেটা কিন্তু ভালো মাননীয় মডারেটর। আবার নিচে ক্যাপশনে দিচ্ছে, আহা আমাকে কি সুন্দর লাগছে। এই সেলফি মানের জন্য মনে হচ্ছে তাদের নোবেল দেওয়া হবে। মাননীয় মডারেটর, এই সেলফি তুলতে গিয়ে কিন্তু ভারতের 2.25% মানুষের সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। আবার আমরা সবাই নিশ্চয়ই ব্লু হোয়েল গেমের কথা জানি, যে গেম নাকি আমাদের হাতে টিমি মাছ আঁকিয়ে ছাড়ে। এই গেমের লিঙ্ক কিন্তু ফেসবুকেই পাওয়া যায়। আপনাদের বলতে চাই, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ফেসবুক না চালিয়ে তোরা খেলতে যাবি যা। পারিবারিক সম্পর্ক নষ্টে মাননীয় মডারেটর ফেসবুকের মতো ভূমিকা কেউই রাখতে পারে না। আমাদের বাবা মা যাদের ছেলে বিদেশে রয়েছে তাদের সাথে তো আমাদের ফেসবুক যোগাযোগ করিয়ে দিচ্ছে, কিন্তু ওই যে বাসায় বসা কুদ্দুস সারাদিন ফেসবুক, তার এত ক্রিয়েটিভিটি ফেসবুকে যে কোনো পরীক্ষার খাতায় সে যদি এই ক্রিয়েটিভিটি দেখাতো তাহলে বোধ হয় আজকাল